বন্যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের ঘোষণা রাজ্যের। 61,55,000 কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিমা সংস্থাগুলিকে ক্ষতিপূরণ সমস্ত ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। কৃষি এবং পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ মুখ্যমন্ত্রীর। বন্যা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের ঘোষণা করা হলো রাজ্যের তরফ থেকে। মোট 61,55,000 কৃষক তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার সময় ডিভিসি জল ছাড়ার সময় দুবার কিন্তু বন্যা হয়েছে। আবার এই বৃষ্টিতে অর্থাৎ দানার পরে যে বৃষ্টিটা হলো, ব্যাপক বৃষ্টিটা হলো, তার জন্য যে ক্ষতি হয়েছে, তার জন্য যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির ক্ষেত্রে যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে দায়িত্ব পেয়েছে তার কাছে রিপোর্ট যেটা মুখ্যমন্ত্রীর কাছে, যে সেটা তার সাফিসিয়েন্ট লোক কাজ করছে না, কোনো কৃষক বঞ্চিত না হয় সেটাকেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। যে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা কেন্দ্রীয় সরকারের মতো করে কোনো স্কিম করি না, আমাদের স্কিমের অভিমুখটা হচ্ছে মানবিক, সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিচার করে নিয়ে একটা মানুষটাকে পায় সেটা দেখতে হবে। এখন পর্যন্ত কত কৃষক আবেদন করেছে ক্ষতিপূরণ? 61,55,000। দীর্ঘদিন ধরে রেশন না দেওয়ার অভিযোগ, বাগুইআটিতে বিক্ষোভ। বাগুইআটির অশ্বিনী নগরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আমি তোমাকে বলছি, মাসভর আমরা রেশন পাই না, দুদিন তিন দিন মাল দেবে, একদিন স্লিপ করতে আসবো, একদিন মাল নিতে আসবো, তারপরও মাল পাবো না। এই দু তিন বছর ধরে এরকম হচ্ছে, মালগুলো কোথায় যায় ওরাই জানে, আমরা কিছু বলতে পারবো না। জানানো হয়েছে, আগেও জানানো হয়েছে, কিন্তু কিছু হচ্ছে না। এখানে রেশন দুর্নীতি হচ্ছে, এখানে চাল পাচার হচ্ছে, ঠিক মতো রেশন দেওয়া হয় না, হ্যাঁ, এরকম একটা অভিযোগ দীর্ঘদিনের চলছে। এদিকে স্লিপ কাটা হয়ে যাচ্ছে, স্লিপ কাটা মানে তুমি মাল নিয়ে চলে গেছো, এদিকে মাল পাচ্ছি না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।